যদি সবাই পদত্যাগ করে ওটা এক হিসাব, আবার যদি না করে এক হিসাব, সবাই মিলেমিশে কাজ করার আমার পার্সোনাল ইচ্ছা সবাই মিলেমিশে কাজ করে। এখন ওনারা যে করবে কি করবে না ওটা নিয়ে এখন আমি মুহূর্তে বলতেই পারবো না আসলে। বিষয়টা অবশ্যই পজিটিভ দিক দিয়ে দেখছি না, কারণ দেখেন ইলিয়াস কাঞ্চন সাহেবের মতো একজন এত ভালো একজন মানুষকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি, আমাদের তো উচিত ওনাকে অনেক সাপোর্ট দেওয়া। কিন্তু এমন না যে আমি ছয় মাস এই সমিতিতে ছিলাম, ছয় মাস আমার সাথে অন্যায় করা হয়েছে, তারপরে না হলে ঠিক আছে আমার এখানে ভালো লাগছে না, তাদের মানসিকতার সাথে আমাদের একটা ব্যবধান আছে, তারপরে আমি পদত্যাগ করতেই পারি। কিন্তু আমি এখন পর্যন্ত মানে কাঞ্চন সাহেবের নেতৃত্বে আমি কাজই করতে পারলাম না, ইভেন আমরাও ঠিক মতো বসতে পারিনি। সো কেন পদত্যাগ করছে বা মানে কে করাচ্ছে, এটাই আমার কোশ্চেন আসলে আপনাদের কাছে, যে ইলিয়াস কাঞ্চন সাহেবকে পেয়ে আমরা কেন সরে যাচ্ছি? আমাদের তো ওনাকে আরো বেশি সাপোর্ট দেওয়া উচিত। দেখেন আমাকে আমাদের যারা ভোটার তারা আমাকে অনেক কষ্ট করে ভোট দিয়েছে, আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, এটা হচ্ছে মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের পার্সোনাল একটা ব্যাপার। তো আমাকে আমার যে 428 জন ভোটার এরা কষ্ট করে আমার নামের পাশে সিল দিয়ে আমাকে জয়লাভ করেছেন, তো আমি কেন পদত্যাগ করব? আমি তাদের ভালোবাসা নিয়ে আমি ভালো ভালো কাজ করে যেতে চাই সামনে। এখন আমি বসলামই না, এর আগে যদি পদত্যাগ করে ফেলি সেটা লজ্জাজনক একটা ব্যাপার, আমি ভোটারদেরকে তাহলে অসম্মান করা হবে। আমি দেখবো আমি যদি কাজ করতে না পারি, যে না আমি কাজ করতে পারছি না, আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তখন হয়তো আমি পদত্যাগ করবো, ওটা পরের ব্যাপার, ওটা এখন বলা যাবে না আসলে। আমার আমি যতটুকু শুনেছি যে মানে আদালত অবমাননা করা হয়নি, কারণ এটা বলেছে যে মানে জায়েদ ভাইয়ের পক্ষ থেকে স্টেবল রাখা হয়েছে যে উনি আপাতত নেই, কিন্তু আগের যে যিনি মানে নিপুণ আক্তার উনি এটা চালিয়ে নিতে পারবেন, এরকমই আসলে বিষয়টা। আমরা হয়তোবা অনেক নিউজের ভিড়ে মানুষ হয়তোবা একটা ভুল বুঝছে বিষয়, ঘটনাটা আসলে এরকমই আসলে। আর একটা বিষয় সেটা হলো নিপুণ আপার নেম প্লেট আমরা দেখতে পেয়েছি যে সাধারণ সম্পাদক হিসেবে নিচেই, যেটা নিয়ে আসলে আলোচনাটা হচ্ছে বা সমালোচনাটা হচ্ছে, যে এই অ্যান্সারটা ওনারা ভালো দিতে পারবেন আমার চেয়ে, কারণ আমি তো আসলে শুটিং থেকে এসেছি। আর যেটা মানে হয়েছে যে একটা নেম প্লেট বানিয়ে রাখা, এটা ধরেন এটা ছবির কারণে কত কিছু হয়ে যায়, ছবির সব কিছুই তো আর তারা তো এখন আর বসে নেই ডেফিনেটলি, এই আর কি বিষয়টা, এটা নরমাল নিলেই হয় সব কিছু। আচ্ছা সমিতি নিয়ে শেষ, এখন আপনার অন্য কাজের আপডেটটা একটু যদি বলতে। অন্য কাজের আপডেটটাই বেশি আশা করি আসলে, নির্বাচনের পরপরই শুটিংয়ে চলে গিয়েছিলাম, ওই কাগজ দা পেপার ওটা শুটিং শেষ করছি, ওটাও একটা মজার অভিজ্ঞতা। ওই ওটা শুটিং শুরু করেছিলাম ট্রেনে করে, ট্রেনে করে জার্নি শেষ করে মানিকগঞ্জ আর অনেক জায়গা করে তারপর বরিশালের লঞ্চে আপ ডাউন করে শুটিংটা ফাইনালি শেষ হয়েছে, ডাবিং অলমোস্ট শেষ, এটা ইন্ডিয়াতে কালার কারেকশনের জন্য চলে গেছেন ডিরেক্টর। তারপরে আমার ওই যে কী বলে আরও কয়েকটা ফিল্ম এর মধ্যেই স্টার্ট হবে ইনশাল্লাহ খুব শিগগির, এগুলো ফাইনাল হয়ে গেছে, তো কাজ নিয়ে আসলে এখন ব্যস্ত আছি। একবার অন সাপুনি ঢাকা নামে একটা সিনেমা ছিল, ওই সিনেমাটা এতদিন বন্ধ আছে কেন? করোনার কারণে প্রডিউসার ঝামেলা থাকতে পারে, সো ওইটা, বাট অন্যান্য ছবিগুলো চলছে, অনেকগুলো ছবির মধ্যে একটা বন্ধই থাকতে পারে আসলে, এটা কোনো সমস্যা না। অবশ্যই মানে কাজটার জন্যই তো আসলে আমি ইমন, তো কাজ করি দেখেই আসলে আমি সমিতির দায়িত্ব পেয়েছি, তো কাজের কাজ এখন থেকে কাজকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে পাশাপাশি যেহেতু সমিতিতে একটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি জয়েন করেছি, তো আমার যেই দায়িত্বটা আছে সেটা আমি আমার মতো জায়গা করে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় সেটা হলো জায়েদ মিশা প্যানেলের সবাই যদি নির্বাচিত সবাই যদি পদত্যাগ করে বসেন, সেক্ষেত্রে আপনারা যারা জয়ী হয়েছেন আপনারা যারা শপথ নিয়েছেন তাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে কিনা? এখনো বলতে পারছি না, কারণ আমরা তো ভবিষ্যতের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কারণ যদি সবাই পদত্যাগ করে ওটা এক হিসাব, আবার যদি না করে এক হিসাব, সবাই মিলেমিশে কাজ করার আমার পার্সোনাল ইচ্ছা সবাই মিলেমিশে কাজ করে। এখন ওনারা যে করবে কি করবে না ওটা নিয়ে এখন আমি মুহূর্তে বলতেই পারবো না আসলে।